আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের স্ট্রেস ভিডিও কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন, এবং হচ্ছে আপনি যে কোনো সাউন্ড অথবা যে কোনো লিরিক্স দিয়ে কিন্তু মেকিং করতে পারবেন। ওকে, তো আপনি আপনার মতো করে এখান থেকে একটু কাস্টমাইজ করার ট্রাই করবেন। তো ভিডিওটা মেকিং করার জন্য আমাদের বেশ কিছু ম্যাট্রাস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটি মেক করার জন্য আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা অবশ্যই আগে থেকে হচ্ছে আপনাদের ম্যাট্রাসগুলো ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও মানে ভিডিও অপশন থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করবো, যেটা হচ্ছে এরকম ভিডিওটা। তো এই ভিডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, আমাদের ভিডিওটি ইনপুট হয়ে আমাদের এইখানে চলে আসবে। আসার পর এখন হচ্ছে আমাদের যে ইন্ডিয়া ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে হচ্ছে প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর একটা ভিডিও ফুটেজ অ্যাড করবো, যেটা হচ্ছে আমরা লাভ যে ভিডিও ফুটেজটা দেখছি ব্যাকগ্রাউন্ডটা, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো অ্যাড করার পর এটা আমরা যতটুকু ডিউরেশন ততটুকু রাখতে পারি, এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। তো এখন আমরা যেটা করব, এইখান থেকে হচ্ছে আমরা যে ভিডিওর স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা ফটো অ্যাড করতে হবে, যেন ওভার অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলেতে এরপর আমরা ফটো অপশনে চলে যাব। তারপর আপনার পছন্দের আপনি যেই ফটোটা হচ্ছে এখানে অ্যাড করতে চান। ওকে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করবো। আপনি আপনার মতো করে, আমি যেটা বলছি আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটো সিলেক্ট করবো। আমি একটা কার্ড ফটো সিলেক্ট করেছি। তো করার পর এখান থেকে আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এই জন্য এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখতে পারবো। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে আপনার যেইগুলো আছে আর কি অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, যেমন হচ্ছে reupload.com অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি রিমুভ করে নিতে পারেন। তো এবার আসে আমাদের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। ওকে, তো আপনি স্টার্ট ভিডিও যতটুকু রাখবেন এখান থেকে আমাদের ফটো সহ, তো ততটুকু ওই পজিশনটা আপনি একটা দাঁড় করার পর এখান থেকে আমরা উপরে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এখানে আছে স্পিল করবো। স্পিল করার পর রাইট সাইড অংশটুকু আমরা রিমুভ করে দেবো, যেহেতু আমাদের এই পজিশন হবে এটা। তো এরপর আমরা এখান থেকে আমাদের ভিডিও স্টার্ট পজিশনে চলে আসবো আবারও। তো আসার পর এখান থেকে যেহেতু আমাদের যে ফটোটা আছে এই ফটো থেকে আমাদের কিছু আরও কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। তো যেন এখান থেকে আমরা প্লাস করে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশন থেকে আমরা হচ্ছে একটি হচ্ছে পিএনজি শ্যাডো অ্যাড করবো। তো অ্যাড করার পর এখান থেকে অ্যাড করে নেবো। নেওয়ার পর এটা আমরা নিচে দিয়ে দেবো এইভাবে। ওকে, আমরা কিছুটা জুম ইন জুম আউট করে নিতে পারি। তো এখানে বসে দেওয়ার পর এটার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশন অবধি দিয়ে দিতে হবে। ওকে, ইন পজিশন অবধি দেওয়ার পর এখন যেটা করতে হবে, আমাদের এইখানে একটা লিরিক্স মিউজিক অ্যাড করতে হবে। আবার হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা লিরিক্স মিউজিকটাকে আগে অ্যাড করে নিই। তো অ্যাড করার জন্য সিম্পল আমরা এখান থেকে ওভার অপশন সাউন্ড কিন্তু আমরা ওদের সাথে অ্যাড করবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ওভার অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভার। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আপনি যে কোনো লিরিক্স এখানে অ্যাড ব্যবহার করতে পারেন। আমি যেটা বলছি আপনারা প্রয়োজন হলে আপনার পছন্দের লিরিক্সটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমাদের প্রথম অডিও ব্যবহার করতে হবে, এবং লাস্টে আমাদের অডিও লিরিক্স দুইটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই দুইটা ভিডিওর মাঝখানে যে মাইনাস আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করবো, অর্থাৎ আমাদের মিডল বরাবর। ওকে, আমরা এই মিডল বরাবর চলে আসবো। আসার পর আমরা এই লিরিক্সটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর স্পিল করবো। ওকে, তো স্পিল করার পর আমাদের দুইটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা লেফট সাইডের যে লিরিক্সটা আছে এখান থেকে আমাদের অডিওটা আলাদা করে নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে নিচ থেকে যে অপশনগুলো দেখতে পারবো এখান থেকে চলে যাবো আমরা এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশনে। ওকে, তো এখান থেকে আমাদের এটা এখানে আছে যে এক্সট্রাক্ট অডিও। তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আমাদের হচ্ছে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে লিরিক্সটা আছে লিরিক্সটাকে ডিলিট করে দেবো, মানে অর্থাৎ ভিডিওটাকে ডিলিট করে দেবো। আমরা জাস্ট মিউজিকটা এখানে থাকবে। তো মিউজিকটা এখানে থাকার পর এই এতটুকু কিন্তু মিউজিক আছে, আর এবং এতটুকু হচ্ছে আমাদের লিরিক্স অ্যান্ড হচ্ছে আমাদের মিউজিক সহ আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই যে লিরিক্সটা আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে। এই জন্য আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে এটা আমরা নিজ বরাবর এখানে দিয়ে দেবো। ওকে, যেটা যেখানে দিলে পারফেক্ট আপনার মনে হয় যে এখানে পারফেক্ট আছে, তো সেইখানে আপনি এটাকে দিয়ে দেবেন জাস্ট এইভাবে। ওকে, দিয়ে দিলাম। এবার টিক অপশনে ক্লিক করবো। এবার আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য এখান থেকে আমরা ভিডিও স্টার্ট পজিশনে আসবো। ওকে, ভিডিও স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করবো, এবং আমরা স্প্লাইসে ক্লিক করে এটাকে আমরা ফিল্টার দ্বারা আমরা এটাকে রিমুভ করে দিবো, এই যে ইফেক্টটা যেটা আছে।
তো এফেক্ট ব্ল্যাক স্ক্রিনটা ওকে তো ফাইনালি আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি আর একটা যেটা আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে যেন দুইটা ভিডিওর মাঝখানে যে মাইনাস আইকনটা দেখছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে আমরা হচ্ছে ব্যালেন্সটাকে সিলেক্ট করব ওকে ব্যালেন্সটাকে সিলেক্ট করব ক্লিক অপশনে ক্লিক করব তো এবার হচ্ছে ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি এখান থেকে আমাদের যে কোনো প্রয়োজন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে আপনাদের যদি কোথাও সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে অবশ্যই আবার হচ্ছে ট্রাই করে দেখবেন যদি নতুন ইউজার যারা তাদেরকে দেখে সমস্যা হতে পারে তো আশা করি এখান থেকে কোনো রকম সমস্যা না সব কিছু ঠিকঠাক আছে তো যেরকমটা প্রয়োজন আপনি আমি যেটা বলছি আপনি নিজের পিকচার এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা না আর এখান থেকে যেটা করতে হবে আমাদের অবশ্যই এন্ডিংয়ের থেকে এইগুলো যে এক্সট্রা ভিডিও ফুটেজ থাকবে বা যে ওভারলে সব কিছু আমাদের রিমুভ করে দিলে বেটার হবে ওকে তো এখানে আপনি নিজের পিকচার বা নিজের মতো করে লিরিক্স অ্যাড করতে পারেন সব কিছু যদি মনে হয় কম্পিউটার তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও রেজলিউশনকে এখান থেকে হাই করে দেন আমরা এক্সপ্লোরেশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।